বিরতির পর স্বাগত। উৎসবের মেজাজে গোটা রাজ্যে চলছে রক্তদান শিবির। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন এই মুহূর্তে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে। আজ পোস্ট আর ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা, বিশেষ করে ক্লাব সম্পাদক পীযূষ কান্তি দেব এই অনুষ্ঠানে, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন। আগরতলা পোস্টার ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়ে থাকে, এবছরও ব্যতিক্রম হয়নি। এবছরও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যেও উৎসাহ ছিল চরমে। আর এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই রক্তদান শিবিরটি ঘুরে দেখেছেন, রক্তদাতাদের সাথে কথা বলেছেন, সে বিষয়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছেন শোনাবো। করে না অশান্তি, শান্তি সম্প্রতি সবাই চায়। আজকে জাতি জনজাতি আমরা বারবার বলছি, আমরা একসাথে আগেও ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না, কিন্তু অনেকে চেষ্টা করে এটাকে একটা প্রাচীর গড়ে তুলতে। আমরা তো এখন আবার সেটাকে রিস্টোর করছি, এখন খুব ভালো। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার ল অ্যান্ড অর্ডারের যদি কথা বলেন, 28টা রাজ্যের মধ্যে নিচের থেকে আমাদের এখন পঞ্চম স্থানে। উইমেন অ্যাট্রোসিটির যদি কথা বলেন, সেখানে আমরা মানে তৃতীয় স্থানে আছি, নিচের দিক দিয়ে সর্বনিম্ন। তো এই যে অবস্থা, আস্তে আস্তে করে মানুষ বুঝতে পারছে যে যতক্ষণ ধরে শান্তি শৃঙ্খলা না থাকবে কোনো কাজ হবে না। আজকে আপনারা যে কাজটা এখানে করছেন, যদি এখানে অশান্তি থাকে সম্ভব এটা হবে না। তো সেইভাবে ডেভেলপমেন্টও যদি আমাদের করতে হয়, আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট এখন মাননীয় প্রধানমন্ত্রীজির মানে আদলে আমরাও কিন্তু সেইভাবে চলছি যে কীভাবে ডেভেলপমেন্ট, সময় কম বেশি কাজ, কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, সেটা স্বাস্থ্যেরই হোক, স্বাস্থ্য বিষয়ে হোক, আমাদের এগ্রিকালচারেই হোক, খেলাধুলার বিষয়েই হোক, এডুকেশনের দিক দিয়ে হোক, সব দিকে কিন্তু আমাদের এখন সারাক্ষণ ধরে আমরা চিন্তা করছি কীভাবে মানুষের জন্য কাজ করা যায়। গ্যারান্টির কথা বলছেন প্রধানমন্ত্রী জি, আমরাও বলছি যে আমরা যেহেতু উনি গ্যারান্টি দিচ্ছেন, তাহলে আমরাও গ্যারান্টি দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর গ্যারান্টি আমরাও সেটাকে আমরাও গ্যারান্টি দিচ্ছি, সেইভাবে কিন্তু আমরাও কাজ করছি। এখানে আগে একটা সময় ছিল যে ক্লাবের মধ্যে যখন এই কোনো সমস্যা সৃষ্টি হতো, মানুষ কিন্তু ক্লাবের মুখাপেক্ষী হয়, কিন্তু এক নীতি একটা, এক চোখ নীতি একটা থাকতো। কাউকে কনভিন্স করে ক্লাবের কোনো কর্মকর্তাকে বা সেক্রেটারি বা প্রেসিডেন্টকে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে রাজ্যকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, এর পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী কি কি করছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই রক্তদান শিবিরে আলোচনা করেছেন। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।